صلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا به أستغفر الله لي ولكم ولسائر المسلمين إنه هو الغفور الرحيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য যিনি আমাদেরকে দীর্ঘ পাঁচ মাস পর আবার ইসলাহে মজলিস চালু করার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ নানা কারণে দীর্ঘকাল পর্যন্ত ইসলাহে মজলিস বন্ধ ছিল এই পাঁচ মাসের ভিতরে অনেক পট পরিবর্তন আমাদের নিজেদের আমাদের সমাজের গোটা বিশ্বের এসেছে আলহামদুলিল্লাহ এর ভিতরে অনেক আশার আলো আমরা খুঁজে পাচ্ছি আবার অনেক নিরাশার দিকও আছে সর্বোপরি সময়টা হলো ফিতনার সময় ফিতনার জামানা মুমিন আল্লাহর কাছে মৃত্যু কামনা করতে পারে না হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাতামান্নাউল মউত তোমরা আল্লাহর কাছে মৃত্যু কামনা করো না কিন্তু ফিতনা এমন এক বিষয় যদি মুমিন ওই ফিতনার মধ্যে পড়ে যাওয়ার আশঙ্কা করে তাহলে তার জন্য মৃত্যু কামনা করার বৈধতা আছে যেন সে ফিতনা থেকে বাঁচতে পারে এই মর্মে আমরা একটা দীর্ঘ হাদিস শুনতে পারি তিরমিজির হাদিস যে নবজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে আতানি লাইলাতা রব্বি তাবারাকা ওয়া তাআলা ফি আহসানি সূরাতিন আল্লাহ তাআলা আমার কাছে গতকাল রাতে স্বপ্নের ভিতরে অত্যন্ত সুদর্শনভাবে এসেছেন তখন ঘটনাটা ঘটেছিল ফিলমানাম আহসিবুহু ফিলমানাম ঘটনাটা ঘটেছিল স্বপ্নের ভিতরে তখন আল্লাহ তাআলা আমাকে বললেন যে ইয়া মুহাম্মদ হাল তাদরি ফিমা ইয়াক্তাসিমুল মালাউল আ'লা হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি জানেন যারা অত্যন্ত মর্যাদাবান ফেরেশতা তারা মুমিন বান্দাদের কি বিষয়ে ঝগড়া করে ঈর্ষা করে এটা কি আপনি জানেন যে কোন বিষয়ে তারা ঈর্ষা করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি উত্তর দিলাম যে না আমি জানি না তখন আল্লাহ তাআলা স্বপ্নের ভিতরে ফাওয়াদা ইয়াদাহু বাইনা কাতফাই আমার কাঁধের মধ্যে হাত রাখলেন এর পদ্ধতি কি সূরত কি দুনিয়ার কোনো মানুষের পক্ষে তার বিবরণ দেওয়া সম্ভব নয় অসম্ভব কারণ আল্লাহর সঙ্গে কোনো সাদৃশ্যতা নেই এটা আমাদের আকীদা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা
সুতরাং কিভাবে এসেছেন, কিভাবে কাঁধে হাত রেখেছেন এটা আল্লাহ ভালো জানেন। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ওয়াজাদতু বারদাহা বাইনা সাদিয়াই, আমি আমার গোটা বুকে সিনায় ওই হাতের স্পর্শের কারণে এক প্রকার প্রশান্তি, এক প্রকার ঠান্ডা অনুভব করেছি। তখন আমাকে আবার তিনি জিজ্ঞেস করলেন যে তুমি কি জানো যারা আল মালাউল আলা, যারা অত্যন্ত উঁচু মানের ফেরেশতা, তারা মুমিন বান্দার কি বিষয়ে ঈর্ষা করে, কি বিষয়ে ঝগড়া করে? আল্লাহ তাআলার হাত রাখার পদৌলতে হলো কি, ফাআলিমতু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর ইলম আমার জানা হয়ে গেছে। এজন্য এই প্রশ্নের উত্তর এখন আমার জানা হয়ে গেছে। আমি বললাম যে নাম ফিল কাফারাত, যে সমস্ত আমলের মাধ্যমে গুণাগুলো মিটে যায় মুমিন বান্দার, ওই আমলগুলোর কারণে ফেরেশতারা আল্লাহর সঙ্গে, ফেরেশতারা ঈর্ষা করে মুমিন বান্দার সঙ্গে, ঈর্ষা করে, ঝগড়া করে। আর কাফারাত বা গুনাহ মিটে যায় সে সমস্ত আমলগুলো কি, আল মাকসু ফিল মাসাজিদ বাদা সালাওয়াত, নামাজের পরে মসজিদে কিছুক্ষণ অবস্থান করা, এর মাধ্যমে গুনাহ মিটে। আর ফেরেশতারা এটা দেখে ঈর্ষা করে, লোকটা বসে আছে আর তার গুনাহগুলো ঝরঝর করে ঝরে যাচ্ছে, ঈর্ষা করে ফেরেশতারা। ওয়াল মাশয়ু আলাল আকদামি ইলাল জামাআত, আর যখন মুমিন বান্দা মসজিদে জামাতে আসা যাওয়া করে প্রতিটা কদমে তার গুনাহ মাফ হয়, এটা দেখে ফেরেশতারা ঈর্ষান্বিত হয়, ঈর্ষা করে। ওয়া ইসবাগুল ওয়ুদু ফিল মাকারি, কষ্টের সময়, অলসতার সময় মুমিন বান্দা যখন ভালোভাবে ওযু করে এটা দেখে ফেরেশতারা ঈর্ষা করে যে ওযুর প্রতিটি ফোঁটার বিনিময়ে আল্লাহ গুনাহগুলোকে মাফ করে দিচ্ছেন। এগুলো কাফারাত, মানে গুনাহগুলোকে নির্মূলকারী। বলতে পারেন গুনার জন্য এটা হলো রাবারের মতো, পেন্সিলের দাগ যেরকম রাবার দিয়ে মোছা হয়, এই আমলগুলো গুনার জন্য রাবার, এই আমলগুলো করবেন গুনাহগুলো মুছতে থাকবে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে শোনাচ্ছেন ওয়া কানা মিন খাতিআতিহি কাইয়াউমা ওয়ালাদাতহু উম্মুহু, একটা সময়ে তার গুনাহ এমন হয়ে যায় সদ্য ভূমিষ্ঠ সন্তান শিশু যেমনভাবে নিষ্পাপ হয়ে যায় তার জীবন থেকে গুনাহগুলো ঝরে সেও নিষ্পাপ হয়ে যায়। এরপর আল্লাহ তাআলা বলেন ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি একটা কাজ করবেন, ইজা সাল্লাইতা ফাকুল, যখন নামাজ পড়বেন তখন একটা দোয়া পড়বেন। তাহলে বলেন দোয়াটা শিক্ষা দিয়েছেন কে? স্বপ্নের মাধ্যমে সরাসরি নবীজিকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি দোয়া পড়বেন? আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ফিলাল খায়রাত ওয়া তারকাল মুনকারাত ওয়া হুব্বাল মাসাকিন وَإِذَا أَرَدْتَ بِعِبَادِكَ فِتْنَةً فَأَقْبِضْنِي إِلَيْكَ غَيْرَ مَفْتُونٍ। ও আল্লাহ, যত প্রকার নেক আমল আছে সব নেক আমল করার তৌফিক দেন, যত গুনাহ আছে সব গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দেন, আর যারা গরিব, দুস্থ, অভাবী তাদেরকে আল্লাহ মহব্বত করার তৌফিক দেন। আর যদি কোনো বান্দাকে আপনি ফিতনায় লিপ্ত করতে চান, অপর বর্ণনাতে এসেছে ওয়া ইজা আরাদতা বিকাউমিন ফিতনাতান ফাআকবিজনি, যদি কোনো বান্দাকে অথবা কোনো গোষ্ঠীকে, কোনো জাতিকে যদি আপনি ফিতনায় লিপ্ত করতে চান, তাহলে আপনি
আমাকে আপনার কাছে নিয়ে যাবেন, আমি আর পৃথিবীতে থাকতে চাই না। ওই ফেতনায় পড়ার আগে গাইরা মাফতুন ফাআখবিদনি ইলাইকা গাইরা মাফতুন, ওই ফেতনায় পড়ার আগে ওয়াল্লাহ আপনি আমার মৃত্যুটা দিয়ে দিন। আমার বোঝানোর উদ্দেশ্য হলো, সাধারণ অবস্থায় মুমিন আল্লাহর কাছে মৃত্যু কামনা করতে পারে না, কিন্তু ফেতনার আশঙ্কা থাকলে মুমিনকে মৃত্যু কামনা করার শিক্ষা আল্লাহ তাআলা নিজেই নবীজিকে দিয়েছেন, যার মাধ্যমে আমরা এই শিক্ষা পেয়েছি। তাহলে ফেতনার বিষয়টা কতটা ভয়াবহ, হাদিসের বাকি অংশটাও বলে দিই। আল্লাহ বলেন ওয়াদ্দারাজাত, এবার বলুন কোন কোন আমলে মুমিনের মর্যাদা বাড়ে। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিচ্ছেন, ইফশাউস সালাম, সালামের প্রচার প্রসার করলে মুমিনের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেন। ওয়া ইতআমুত তুআম, অভাবীদেরকে খানা খাওয়ালে আল্লাহ মুমিনের মর্যাদা বাড়িয়ে দেন। ওয়া সলাতু বিল্লাইলি ওয়ান্নাসু নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন যদি মুমিন উঠে তাহাজ্জুদ আদায় করে, আল্লাহর কাছে দুই ফোঁটা চোখের পানি দিয়ে কিছুক্ষণ ইবাদত করে, এর রাতের ইবাদতের কারণে আল্লাহ তাআলা মুমিনের মর্যাদা বাড়িয়ে দেন। যাই হোক, আমার বলার উদ্দেশ্য হলো, ফিতনা এতটাই ভয়াবহ যে সাধারণ অবস্থায় মৃত্যু কামনা করা নিষেধ, কিন্তু ফেতনায় পড়ার আশঙ্কা থাকলে মৃত্যু কামনা করার দোয়া আল্লাহ নিজেই শিক্ষা দিয়েছেন। তাহলে ফেতনা কতটা ভয়াবহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে সেই ফেতনাগুলো সম্পর্কে খুলে খুলে বলেছেন, সবগুলো ফেতনা সম্পর্কে আলোচনা করা আমার উদ্দেশ্য নয়। তবে এটা তো নিশ্চিত যে আমরা এখন ফেতনার যুগে আছি, এটা তো আমরা নিশ্চিত। এই ফেতনার যুগে আমাদের করণীয়টা কি? গত পাঁচ মাসে এই পরিমাণ ফেতনা আমাদের উপর এসেছে, মহামারী থেকে শুরু করে, হক বাতিল চেনা থেকে শুরু করে, সত্য মিথ্যার পার্থক্য নির্ণয় করা থেকে শুরু করে, আল্লাহর প্রিয় জামাত কারা, কারা আল্লাহর কাছে ঘৃণিত লানত প্রাপ্ত তাদেরকে চিহ্নিতকরণ থেকে শুরু করে, এত সব ফিতনা আমাদের উপর এসেছে, আমরা অনেকটা দিশেহারা। এই অবস্থাতে, পরিস্থিতিতে সুস্পষ্টভাবে আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে যে আমাদের করণীয়টা কি। বিশেষ করে আপনারা আমার সাথে মহব্বতের সম্পর্ক রাখেন, জুমার বয়ান আর এ বয়ান এক না। জুমার বয়ান সকলকে উদ্দেশ্য করে করা হয়, অনেক কিছু কাটসাট করা হয়, কিছু কথা বলতে চাইলেও বলা যায় না, আবার কিছু কথা না বলার থাকলেও বলতে হয়। আপনারা তো হলেন মহব্বতের, এজন্য আমি চাই না যে যারা মহব্বতের সম্পর্ক রাখেন ওলামা ইকরামের সাথে, বিশেষ সম্পর্ক রাখেন, তারা ফেতনার ভিতরে পড়ে থাকুক, এটা আমি চাই না। এজন্য ফেতনা সম্পর্কে আমাদের করণীয় কি, কি করতে হবে আমাদেরকে, এটা আমাদেরকে পরিষ্কার করে বুঝতে হবে, এবং সে করণীয়টা নির্ধারণ করে সে অনুযায়ী যদি চলতে না পারি, তাহলে মনে রাখবেন এই ফেতনা সাধারণ কোনো ফেতনা নয়, এটা হলো ঈমান আর কুফুরের লড়াই, এটা হলো নাস্তিকতা আর ঈমানের লড়াই, এটা মুমিন আর কাফেরদের লড়াই, এটা শয়তান আর মুমিনদের লড়াই, এটা দাজ্জাল আর হযরত ঈসা আর হযরত মাহদি তাদের মধ্যে বিদ্যমান লড়াই। দাজ্জালের বাহিনীর সঙ্গে ইমাম মাহদি রাদিয়াল্লাহু আনহুর বাহিনীর সঙ্গে বিদ্যমান লড়াই। এই লড়াইতে আমাদেরকেও মনস্তাত্ত্বিকভাবে কিছু সিদ্ধান্ত নিতে হবে, যদি সিদ্ধান্তগুলো না নেই তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ, কঠিন থেকে কঠিনতর হচ্ছে। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলার কাছে এসে বললেন যে হাজ্জাজ বিন ইউসুফ জুলুম করছে, মহা ফিতনা,
আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন যে হাজ্জাজ বিন ইউসুফের ফিতনা কি দেখতে পাচ্ছ? সাহাবী হত্যা করছে, তাবেঈ ধরে ধরে শহীদ করে দিচ্ছেন, এটা কি ফিতনা? এর চাইতে ভয়াবহ ফিতনা সামনে অপেক্ষা করছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সাতাকুনুল ফিতানু কাকিতাইল লাইলিল মুজলিম ইয়াসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইয়ুমসি কাফিরা। অন্ধকার রাত, রাতের প্রথম অংশ এর পরের অংশ এর চাইতে গভীর হয়, এর পরের অংশ আরো বেশি অন্ধকারাচ্ছন্ন হয়, আরো বেশি গভীর হয়, এর পরের অংশ আরো বেশি গভীর হয়, আরো বেশি অন্ধকারাচ্ছন্ন হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একটা সময় এরকম আসবে যে রাতের প্রথম অংশের চাইতে পরবর্তী অংশ যেমন আরো বেশি অন্ধকারময়, ফিতনার এখনকার ফিতনার চাইতে, সামনের ফিতনা যে যখন আমরা আসি তখনকার ফিতনার চাইতে সামনের ফিতনাগুলো হবে আরো ভয়াবহ, আরো গভীর, সেগুলো হবে আরো বেশি অন্ধকারাচ্ছন্ন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৃষ্টান্ত দিচ্ছেন যে সাতাকুনুল ফিতানু কাল হাসির উদান উদা, বিছানা বুনন করলে একটার সাথে একটা যেভাবে লাগোয়া করে তারপর বিছানাটাকে বুনন করা হয়, গ্রাম দেশের শীতল পাটি একটার সাথে একটা বুনন করে তারপর যেভাবে বুনন করা হয়, ঠিক তেমনিভাবে একের পর এক ফিতনা তোমাদের উপর আসতে থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেছেন এই অবস্থাতে অবস্থাটা এমন হবে কাসাবিরু ফিহি মা'আলা দীনিহি কাল কাবিজ আলাল জামার, একটা জ্বলন্ত কয়লাকে হাতের ভিতরে নিয়ে রাখলে যেমন কষ্ট হয়, জ্বালা হয়, যাতনা হয়, যন্ত্রণাদায়ক হয়, ঠিক তেমনিভাবে ফিতনার জমানায় ইমানের উপর টিকে থাকা তোমাদের জন্য মনস্তাত্ত্বিকভাবে এরকম কষ্টকর হবে। তখন তোমরা এই পরিমাণ কনফিউশনের ভিতরে থাকবা, এই পরিমাণ কনফিউশন তোমাদের ভিতরে কাজ করবে যে তখন এর চাইতে বেশি কষ্ট হবে আসলটাকে, হকটাকে খুঁজে বের করার। ময়দার ময়দার পাকানো কুণ্ডলি থেকে চুল বের করা যেমন কঠিন, ঠিক তেমনিভাবে ফিতনার জমানায় হক বের করে আনা তোমাদের জন্য এরকম কঠিন হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিতনার জমানা সম্পর্কে অনেক হাদিস বলেছেন, আমরা অনেক কিছু জানি, বিশেষ করে অশ্লীলতা বেড়ে যাবে, জিনা ব্যভিচার বেড়ে যাবে, ওয়াইয়াকসুর ওয়ালাদু জিনা, এবং জারুস সন্তান বেড়ে যাবে, জারুস সন্তান বেড়ে যাবে, ইক্তাফার রিজাল বিল রিজাল ওয়ান নিসা বিল নিসা, সমকামিতা বেড়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পুরুষ পুরুষ দ্বারা সন্তুষ্ট হবে, মহিলা মহিলা দ্বারা সন্তুষ্ট হবে, ওয়ায়ুকবাদুল ইলম ওয়ায়ুরফাউল ইলম, ইলম উঠে যাবে। ইলম উঠে যাবে মানে এর ব্যাখ্যা কি? অর্থাৎ যারা প্রকৃত আলেম তারা দিন দিন চলে যাবে। এ কয়েক মাসের ভিতরে বড় বড় কতজন আলেম ইন্তেকাল করেছেন, মন টের পেয়েছেন কি মনে করেন? এগুলো কি এমনি? এগুলো সবগুলি হল আল্লাহর প্ল্যানের অংশ, আল্লাহর প্রোগ্রামের অংশ। যখন আল্লাহ তাআলা দুনিয়া থেকে কল্যাণ উঠাতে চান তখন ইলম উঠিয়ে নেন। সাহাবী জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলম কিভাবে উঠে যাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলেন নাই, কিতাব উঠে যাবে, বুখারী শরীফ উঠে যাবে, মুসলিম শরীফ উঠে যাবে, আবু দাউদ শরীফ জমিনে থাকবে না, অথবা কিতাব আকারে ইলম জমিনের ভিতরে থাকবে না, নবীজি এটা বলেননি। নবীজি বলেন যে আল্লাহ তাআলা আলেম ওলামা উঠিয়ে নেবেন, আলেম ওলামা দিন দিন তারা কমে যাবে। এবং ইলম উঠে যাওয়ার নমুনা তো এখন এটাই, ইলম এখন পেন ড্রাইভের ভিতরে, এগুলো এখন সিডির ভিতরে, ইলম এখন ওয়েবসাইটে, মানুষের বোর্ডের ভিতরে আর এখন ইলম নাই, ইলম এখন ইউটিউবে, ইলম এখন গুগলে, রক্ত মাংসে গড়া বোর্ডের ভিতরে এখন আর ইলম নাই। ফলে তো হচ্ছে কি, ওয়াসবুতুল জাহাল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মূর্খতা সমাজের মধ্যে গেয়ে বসবে। এবং এই অবস্থাতে এক দল লোক আরবের দিকে তাকিয়ে থাকবে, দলিল পেশ করবে আরব, আরবে তো এটা আছে, পাঁচ মাসে কম শোনেন নাই, আরবে তো এটা আছে, আরবে তো এটা আছে, এই শব্দটাই গত পাঁচ মাসে আপনারা কম শোনেন নাই, অনেক শুনেছেন। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না মিন আশরাতিস সাআ হালাকুল আরব, কিয়ামতের একটা অন্যতম আরব ঘরে আরবরা গেছে,
আরবদের আর সংশোধনের কোনো ইমাম মাহদির আগে সংশোধনের কোনো রাস্তা নাই। গোটা কোরআন সুন্নার ভান্ডার খুললে আপনি দেখবেন খোলাফায়ে রাশিদুনের পরে একটা হাদিস পাবেন না যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবদের সুনাম করেছেন। কেবল বলেছেন আরবরা গেছে, আরবরা শেষ, চরিত্র শেষ, ঈমান শেষ, সব দিক থেকে তারা শেষ হয়ে যাবে। বুখারীর এক হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াইলুল লিল আরব মিন শাররি কাদ ইক্তারাব, আরবদের জন্য ধ্বংস, একের পর এক ধ্বংস তাদের উপর নেমে আসবে। যত কেয়ামত নিকটবর্তী হবে তত বেশি তাদের উপর ধ্বংস নেমে আসবে। সুতরাং আরবরাও তো ফেতনার অংশ, আরব এক ফেতনা, এখন আরবের ফেতনা হলো এক মহা ফেতনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে অবস্থাটা এমন হবে মুমিন তারা টিকতে পারবে না, বরং মুমিনদের সঙ্গে ঝগড়া করবে ঈমান নিয়ে। কারা জানেন? নবীজি বলেন সুম্মা ইয়াতি মিন বাদি যালিকা জামানুন ইউজাদিলুল মুশরিক বিল্লাহ আল মুমিনা ফি মিসলি মা ইয়াকুল, মুমিনদের সঙ্গে তাদের ঈমান নিয়ে ঝগড়া করবে মুশরিকরা। মুশরিকরা টেক লাগাবে তোমার ঈমান নাই, কাফেররা মুমিনদেরকে বলবে তোমার ঈমান নাই, অমুসলিমরা মুসলমানদেরকে বলবে তোমার ইসলাম নাই। অবস্থাটা এমন হয়ে যাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শেষ পর্যন্ত ইসলাম কেবল বাকি থাকবে ইল্লা ইসমুহু লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, ইসলাম কেবল নামে বাকি থাকবে, নামাজ পড়বে নামাজে প্রাণ থাকবে না, যাকাত দিবে যাকাতের প্রাণ থাকবে না, হজ হয়ে যাবে সেলফির হজ, ওমরা হয়ে যাবে সেলফির ওমরা, রোজা হয়ে যাবে কেবলমাত্র প্রথাগত রোজা, কোনো কিছু বাকি থাকবে না। মসজিদগুলোতে শোর গোল ইত্যাদি বেড়ে যাবে, মসজিদ হয়ে যাবে রাজনৈতিক সোড়াউনের জায়গা, এটা পলিটিক্যালের একটা স্থান হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে অবস্থাটা এরকম হবে যে এই ফুজুরের অবস্থায়, এই মহা ফিতনার অবস্থায় যারা বেঁচে থাকতে চাইবে দুই দলে বিভক্ত হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াতি আলাইকুম জামানুন ইউখায়্যিরু ফীহি আর-রাজুল বাইনাল আজজি ওয়াল ফুজুর, দুই দলে বিভক্ত হয়ে যাবে, একদল পাপাচারের ভিতরে ডুবে থাকবে, পাপাচারকে নিজের ক্রেডিট মনে করবে, পাপাচার করাটাকেই নিজের বহত্ব মনে করবে, এটাকেই নিজের অহংকার মনে করবে, এটাকেই নিজের বহত্ব জাহির করার বিষয় মনে করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন তোমরা এই জমানা পাবে তখন মানুষ তোমাদেরকে বোকা বলুক, অব্যর্থ বলুক, মৌলবাদী বলুক, জঙ্গিবাদী বলুক, যাই বলুক না কেন, নবীজির ভাষায় আল আজাস, মানুষ তোমাদেরকে আজাজ বলবে। আজাজ মানে কিচ্ছু পারো না, ব্যর্থ, আজাজ মানে ব্যর্থ, কিছুই পারো না। মানুষ তোমাদেরকে ব্যাকডেটেড বলুক, যাই বলুক না কেন, তোমরা ফাসেক হওয়ার চাইতে, ফাজের হওয়ার চাইতে ব্যাকডেটেড হয়ে থাকো, এটাই আল্লাহর কাছে প্রিয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সাইয়াতি আলান নাসি সানাওয়াতুন খাদ্দাআত, ধোকার জামানা চলে আসবে, একের পর এক ধোকা, ধোকাবাজি আর ধোকাবাজি, এটা চলে আসবে এবং অবস্থাটা এমন হবে যারা মিথ্যুক তাদেরকে বলা হবে সত্যবাদী, যারা সত্যবাদী তাদেরকে বলা হবে মিথ্যুক, আর যারা সবচাইতে বেশি দুর্নীতিগ্রস্ত বিদেশে দেশের টাকা নিয়ে পাঠায়, সুইস ব্যাংকে টাকা রাখে, ব্যাংক অ্যাকাউন্ট সেখানে করে, বিদেশে পাড়ি জামায়, ঘর বাড়ি সেখানে, সব কিছু তাদের এখানে, সেকেন্ড হোম ওখানে, এই সমস্ত দুর্নীতিবাজ চোরদেরকে মানুষ তাদের সব কিছু দিয়ে বসবে। মানুষ মনে করবে এরা হলো সবচেয়ে আমানতদার। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সাক্ষী চাওয়া হবে না এই সমস্ত লোকদের ব্যাপারে, মানুষের কাছে সাক্ষী চাওয়া হবে না, কিন্তু মানুষের ইমানের অবস্থা এমন হবে যে এই সমস্ত ইতরগুলোর ব্যাপারে মানুষ সাক্ষী দিবে। অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, এই ইতরগুলোর ব্যাপারে, লম্পটগুলোর ব্যাপারে মানুষ সাক্ষী দিবে। এবং নবীজি বলেন যে মানুষের মধ্যে রুয়েবিদা বেড়ে যাবে। রুয়েবিদা, রুয়েবিদা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রুয়েবিদা হলো ওই সমস্ত লোক যারা মানুষের গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবে, মানুষের রাজনীতি নিয়ে, মানুষের সমাজনীতি নিয়ে, মানুষের পরিবার নীতি নিয়ে, মানুষের শিক্ষানীতি নিয়ে, মানুষের সব বিষয় নিয়ে কথা বলবে। অপরাধীশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষ দুই দিকে ভাগবে, এক হলো পেটের দিকে, সব কিছু তার পেটকে কেন্দ্র করে হবে, আর ইলাল বাতান ওয়া ইলাল হাওয়া, নবীজির ভাষায় সব কিছু তার পেটকে কেন্দ্র করে হবে, আর ওয়া ইলাল হাওয়া, সব কিছু তার সেক্সকে কেন্দ্র করে হবে,
হয় পেট অন্যথায় চ্যাট, এছাড়া মানুষ কিছু বুঝবে না। এমনকি বিশ্বের বিশ্বনীতি, বিশ্ব পরিচালনার জন্য যে বিশ্বনীতি এবং রাষ্ট্রনীতি পর্যন্ত এই দুটার উপর নির্ভর করে হবে, পেট নীতি আর চ্যাট নীতির উপর নির্ভর করে হবে। নবীজির ভাষা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াকুনু আসআদান নাস লুকা ইবনু লুকা, লুকা ইবনু লুকা মানে যার ব্যাকগ্রাউন্ড খুব খারাপ, ইতর লম্পট বদমাইশ, একে বলা হয় লুকা ইবনু লুকা। আমরা বলি না ইতরের পোলা ইতর, এভাবেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লুকা ইবনু লুকা যারা, এরা সমাজের মধ্যে আসআদান নাস সবচাইতে সম্ভ্রান্ত হবে, এরা সমাজের মধ্যে সবচাইতে এলিট হবে, এরা লুকা ইবনু লুকা। এই অবস্থা যখন চলতে থাকবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তখন তোমাদের জন্য কিছু করণীয় আছে। এতক্ষণের কথায় কি বুঝলেন, আমরা কি ফেতনার জামানায় আছি কিনা বলেন? ফেতনার জামানায় আছি তো আমরা নাকি? এবং সবচাইতে ভয়াবহ ফেতনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে চারটা ফেতনা ভয়াবহ হবে, ওয়া আখিরুহা আল গেনা, সবচাইতে একটা ভয়াবহ ভয় ফেতনা হবে উম্মতের জন্য। এই ফেতনা একবারেই উম্মতের মধ্যে এমনভাবে গেড়ে বসবে, এটার বিরুদ্ধে কথা বললেই সে খারাপ, সে দেশের সংস্কৃতি বুঝে না, সে বিশ্বের সাথে তাল মিলাইতে পারে না, সে সমাজের সাথে তাল মিলাইতে পারে না, সে সভ্যতা বোঝে না, এটার নাম হলো গান বাদ্য। এটা হবে সবচাইতে ভয়াবহ ফেতনা উম্মতের। কান বন্ধ রাখতে পারবেন, ঈমান বাঁচাইতে পারবেন, কান খোলা রাখবেন, ঈমান নষ্ট হয়ে যাবে। মুআযু ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তিনি বলেন যে হালাকাল মুরতাবুন, সংশয়বাদী যারা তারা ধ্বংস হয়ে গেছে, হালাকাল মুরতাবুন। তো জিজ্ঞেস করা হলো মানিল মুরতাবুন, মুরতাবুন কারা, যারা ধ্বংস হয়ে গেছে সংশয়বাদী তারা কারা? তখন তিনি ব্যাখ্যা দিলেন ওয়াল কোরআন ইউফতাহ, কোরআন খোলা আছে, কোরআন এটা খোলা। এবার কবি হবে কি, ফায়াত্তাখুযুল মিনহু আল মুমিনু ওয়াল কাফিরু ওয়াল মুনাফিকু ওয়াল কাবীর ওয়াস সগীর ওয়াল আবদু ওয়াল হুর, এই কোরআন থেকে এবার কাফিররাও দলিল দিবে, কোরআন তো খোলা, এবার এতই সস্তা হয়ে যাবে কোরআন, এখান থেকে কাফিররাও দলিল দিবে তাদের মতের পক্ষে, এবার এখান থেকে দলিল মুমিনরাও দিবে তাদের পক্ষে, এবার এখান থেকে মুনাফিকরাও তাদের মতো করে দলিল দিবে, এখান থেকে বড়ও দলিল দিবে, এখান থেকে ছোটরাও দলিল দিবে, এবং এখান থেকে গোলামরাও দলিল দিবে, এখান থেকে আজাদ যারা তারাও দলিল দিবে, কোরআন এরকম হয়ে যাবে। আর এরকম যখন কোরআন হয়ে যাবে তখন সংশয়বাদীদের সংখ্যা বেড়ে যাবে। বলেন তো এখন কি সংশয়বাদীদের সংখ্যা কম না বেশি? সংশয়বাদীদের সংখ্যা বেড়ে যাবে যখন কোরআন এরকম তোমাদের কাছে সস্তা হয়ে যাবে। তো এখান থেকে বোঝা যায় যে আমরা এখন ফেতনার জমানায় আছি, এই ফেতনার জমানায় আমাদের জন্য কি করণীয় এ বিষয়টা আমাদেরকে পরিষ্কার করে বুঝতে হবে। আমরা এই বুঝার পরে, আমরা করণীয়গুলো নির্ধারণ করার পরে যদি চলতে পারি, যদি এই করণীয় মতে চলতে পারি তাহলে কামিয়াব, আর যদি চলতে না পারি তাহলে আপনাকে ধ্বংসের হাত থেকে বাঁচানোর জন্য পৃথিবীর কোনো শক্তি নাই, পৃথিবীর কোনো ইসলাহি মজলিস আপনাকে ধ্বংসের হাত থেকে বাঁচাইতে পারবে না, পৃথিবীর কোনো আলেম আপনাকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে পারবে না, পৃথিবীর কোনো নসিহাত আপনাকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে পারবে না। আমরা এই করণীয়গুলো ঠিক করব এবং এর উপর আমল করব, রাজি আছি ইনশাআল্লাহ। প্রথম করণীয় বলেন তো আমরা মুমিন তো আলহামদুলিল্লাহ, আর আল্লাহ বলেছেন যে মুমিন হলে পরীক্ষার মুখোমুখি হবে তোমরা, মুমিন হলে তোমাদের জীবনে পরীক্ষা আসবে। আফা হাসিবান নাসু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, মানুষকে কথা ভেবে রেখেছে যে তারা বলবে যে আমরা ঈমান এনেছি, অথচ তাদেরকে পরীক্ষা করা হবে না। এই বিশাল ফেতনার জমানায় একটা সুসংবাদের বিষয় আছে, ফেতনা যত উত্তুঙ্গ হোক, ফেতনা যত গরম হোক, ফেতনা যত ভয়াবহ হোক, ফেতনা যত বেশি হোক না কেন, বৃষ্টির ফোঁটার চাইতেও যদি ফেতনার সংখ্যা বেশি হয়, একটা সুসংবাদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দিয়েছেন, এই বিশাল ফেতনার ভিতরেও একটা দল এমন থাকবে। নবীজির ভাষায় লা ইয়াজালু মিন উম্মতি উম্মাতুন কায়েমাতুন বিআমরিল্লাহ, যারা সব সময় চেষ্টা করবে আল্লাহর বিধান কায়েমের। বলেন না আলহামদুলিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইয়াযুররুহুম মান খাযালাহুম, লা ইয়াযুররুহুম মান খাযালাহুম এর ব্যাখ্যা মুহাদ্দিসগণ বলেন মুনাফিক গোষ্ঠী, নামধারী মুসলমান যারা নিজেদেরকে পরিচয় দিবে নাম মুসলমান,
অথচ প্রকৃতপক্ষে এরা মুনাফিক, নিজেরা যে মুনাফিক সেটাও তারা জানবে না যে আমরা মুনাফিক। তো এই যে মুনাফিক গোষ্ঠী, এদেরকে খাজাল, এদেরকে নিচু নামানোর জন্য এমন কোনো ভাষা নাই যেটা প্রয়োগ করবে না, এমন কোনো শব্দ নাই যেটা প্রয়োগ করবে না, এমন কোনো পদক্ষেপ নাই যেটা এই মুনাফিক গোষ্ঠী নেবে না, এমন কোনো কাজ নাই যেটা এদের বিরুদ্ধে করা হবে না, এমন কোনো চক্রান্ত নাই মুনাফিক গোষ্ঠী এদের বিরুদ্ধে করবে না। কিন্তু নবীজি বলেন লা ইয়াদুররুহুম, এদের চুলও বাঁকা করতে পারবে না। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ওয়ালা মান খালাফাহুম, এবং তাদের বিরুদ্ধবাদী কাফের মুশরিক বেঈমান নাস্তিক মুরতাদ নেটো জোট ওই জোট সেই জোট এই সব জোট মিলে তাদের বিরোধিতা করবে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে লা ইয়াদুররুহুম, তাদের চুলো বাঁকা করতে পারবে না, এক সরিষা দানা পরিমাণও তাদের কোনো ক্ষতি করতে পারবে না। হাত্তা ইয়াতিহুম বিআমরিল্লাহ, এভাবে কিয়ামত চলে আসবে, তারা তাদের ঈমান নিয়ে অটল থাকবে, বুক টান টান করে তারা দাঁড়িয়ে থাকবে, এবং ওহুম আলা জালিক, তারা ইসলামের উপর ঈমানের উপর থাকবে, এদেরকে কোনোভাবেই কেউ পতন ঘটাইতে পারবে না। আমাদের প্রথম কাজ হলো তাদেরকে চেনা, আমাদের প্রথম করণীয় কি বলেন, তাদেরকে চেনা। তাদেরকে চেনার পরে তাদের সঙ্গে আমাদের আচরণটা কেমন হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপর হাদিসের মধ্যে বলেন যে তাদের সঙ্গে তোমাদের আচরণ হবে এরকম যে ফামান জাহাদাহুম বিয়াদিহি, যদি সম্ভব হয় তাদের কাজের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে যাও, তারা যদি জিহাদ করে তোমরা মুজাহিদ হয়ে যাও, তারা যদি তাবলিগ করে তোমরা মুবাল্লিগ হয়ে যাও, তারা যদি দাওয়াত দেয় তোমরা দায়ী বনে যাও, তারা যদি আলেম হয় তুমি তোমার সন্তান তোমার জেনারেশনকে আলেম বানিয়ে নাও, অর্থাৎ তাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে যাও। আর যদি সরাসরি যুক্ত না হতে পারো ওয়ামান জাহাদাহুম বিলিসানিহি, তাহলে সম্ভব হলে তাদেরকে সমর্থন করো, তাদেরকে মুখের ভাষা দিয়ে তাদেরকে সমর্থন করো, কথা দিয়ে লেখা দিয়ে তোমরা তাদের পক্ষে দাঁড়াও। ফাহুয়া মুমিনুন, যদি এটাও করতে পারো তাহলে তুমি মুমিনদের কাতারে থাকবে। ওয়ামান জাহাদাহুম বিকালবিহি, আর যদি এটাও করতে না পারো অন্তত অন্তর্দিক থেকে তাদেরকে ভালোবাসো, অন্তর্দিক থেকে তাদের সঙ্গে তাদের মুজাহাদায় তাদের চেষ্টায় তাদের প্রচেষ্টায় তোমরা শরীক হও। ওয়ালাইসা ওয়ারা মিন যালিকা ওয়ারা আযালিকা মিনাল ঈমান, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই তিন শ্রেণীর কোন এক শ্রেণীতে যদি তুমি অন্তর্ভুক্ত না হতে পারো তাহলে আমি নবী বলে দিচ্ছি তোমার কাছে ঈমানের বিন্দু মাত্র নাই, আমি নবী বলে দিচ্ছি তোমার কাছে ঈমানের সরিষা দানাও নাই। তাহলে আমাদের প্রথমত চিন্তা হবে তারা কারা, কারা তারা যারা তায়েফায় মনসুরা, হাদিসের ভাষায় আল্লাহর সাহায্যপ্রাপ্ত দল, আল্লাহর ভাষায় নবীজির ভাষায় আর আল্লাহর ভাষা উলাইকা হিজবুল্লাহ, আল্লাহর দল, ওয়া উলাইকা হুমুল গালিবুন, তারাই বিজয়ী হবে। আমাদেরকে প্রথমত তাদেরকে চিনতে হবে তারা হলেন কারা। এই মর্মে আমরা প্রথমত বুঝি যে ইসলামের কাজ করার জন্য দ্বীনের কাজ করার জন্য সর্বমোট চারটা খাত, বলেন কয়টা ক্ষেত্র, চারটা ক্ষেত্র। তাহলে চার ক্ষেত্রে তাদের লোক আছে, এক ক্ষেত্রের নাম হলো জিহাদ, বলেন এক ক্ষেত্রের নাম কি, তাহলে আমরা আসি প্রথমে এটাকে চিহ্নিত করি। আমরা এটাকে চিহ্নিত করতে হলে আরব শেষ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আরবের কাছে আর কোনো কল্যাণ চেয়েও না, আরবের কাছে আর কল্যাণ কোনো কল্যাণ আশা করিও না। তাহলে কল্যাণ আশা করতে হবে কোন অঞ্চল থেকে আমাদেরকে সেটাও বুঝতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস ইয়াখরুজু নাসুন মিনাল মাশরিকি ফায়ুতিউনা লিল মাহদি ইয়ানি সুলতানাহু, সুনান ইবনে মাজার হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে পূর্ব দিক থেকে, আরবের পূর্ব দিক থেকে একটা দল বের হবে যারা ইমাম মাহদির যেই খেলাফত কায়েম করবেন, গোটা বিশ্বব্যাপী খেলাফত কায়েম করবেন, সে খেলাফতের সহযোগিতা করবে। আপনারা বলেন তো আপনারা কে এই ঈমান রাখেন কিনা যে বিশ্বের মধ্যে একদিন ইসলামী খেলাফত কায়েম হবে? যদি না রাখেন তাহলে আপনার জন্য এই মজলিস না, কারণ আপনি ঈমানদারের অন্তর্ভুক্ত না। কারণ একদিন গোটা বিশ্বের মধ্যে ইসলামী খেলাফত কায়েম হবে, কাঁচা পাকা প্রতিটি ঘরে ইসলামী খেলাফতের বাতাস বয়ে যাবে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ভাষায় যে একদিন এমনটি হবে যে আমার ইত্রা থেকে আমার পরিবার থেকে একজন লোক আসবে, সে এসে গোটা বিশ্বের মধ্যে খেলাফত কায়েম করবে।
এবং পৃথিবীর মধ্যে অতীতে যত প্রকার জুলুম নির্বিচার হয়েছিল যত প্রকার অবিচার হয়েছিল সবগুলোকে হটিয়ে ঠিক ওই জায়গাতে ওই পরিমাণ ইনসাফ তিনি কায়েম করবেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এমন কি জমিন তার বরকত উৎপাদন করা শুরু করে দিবে আকাশ থেকে বরকতের বৃষ্টি নাজিল হওয়া শুরু করে দিবে সেই ইমাম মাহদী তিনি গোটা বিশ্বে যে ইসলামী খেলাফত কায়েম করবেন বলেন এটা কি ছু মন্ত্র ছু বললেই কি হয়ে যাবে ফু দিছে আর হয়ে গেছে এমন এটা তো একটা বিশ্ব পরিবর্তনের ব্যাপার গোটা বিশ্বকে চেঞ্জের কথা আসছে গোটা বিশ্বের মধ্যে ইসলামী খেলাফত কায়েমের কথা আসছে তাহলে এর অর্থ হলো ইমাম মাহদীর আসার আগে একটা অঞ্চলে বিশাল যে ইসলামী খেলাফত গোটা বিশ্বের মধ্যে কায়েম হবে তার বিন্দুটা শুরু হয়ে যাবে কথাটা কি বুঝাইতে পেরেছি তার সূচনাটা শুরু হয়ে যাবে এই সূচনাটা হতে হতে এরপরে ইমাম মাহদী পর্যন্ত সেটা 100 বছর লাগে না 200 বছর লাগে না 500 বছর লাগে না 1000 বছর লাগে কার আইলেমে আমাদের ক্যালেন্ডারে 1000 তো অনেক বিশাল বছর কিন্তু আল্লাহর ক্যালেন্ডারে 1000 কোনো বছর নাকি বলেন তো এটা হয়তো 100 বছর লাগতে পারে 200 বছর লাগতে পারে 1000 বছর লাগতে পারে কিন্তু বিন্দু বিন্দুটা শুরু হয়ে যাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে বিন্দুটা কোথা থেকে শুরু হবে এই মর্মে আমি দুটো হাদিস শুনাই নবীজি বলেন যে মাস্টিক থেকে একটা দল বের হবে তারা একটা সময় ইমাম মাহদী যে খেলাফত কায়েম করতে চান ইউতিউনা সেই খেলাফতের পরিবেশ তারা কায়েম করে দিবে আওতা ইউতি মানে জায়গা করে দেওয়া পরিবেশ করে দেওয়া সহজ করে দেওয়া ইমাম মাহদীর সেই খেলাফতকে তারা সহজ করে দিবে ইমাম মাহদীর খেলাফতের সেই পরিবেশ তারা কায়েম করে দিবে আমি সুলতানাহু নবীজি বলেন উদ্দেশ্য নিচ্ছে আমি গোটা বিশ্বের যিনি প্রধান হবেন গোটা বিশ্বের নেতৃত্ব কর্তৃত্ব রাজনৈতিক নেতৃত্ব কর্তৃত্ব যার হাতে থাকবে অর্থাৎ মাহদী তিনি যখন গোটা বিশ্বের মধ্যে খেলাফত কায়েম করবেন ওই খেলাফতকে এরা সহজ করে দিবে এরা কোত্থেকে নবীজির ভাষায় মিনাল মাস্টিক বলেন কোন দিক থেকে পূর্ব দিক থেকে এবার আসেন সৌদি আরবের পূর্ব দিকে কোনটা কোন কোন রাষ্ট্র আছে আপনি হিসাব করেন ইরান আছে সৌদি আরবের পূর্ব দিকে আছে আফগানিস্তান সৌদি আরবের পূর্ব দিকে আছে পাকিস্তান আর একটু পূর্বে আসলে আমরা আছি হিন্দুস্তান আছে আমরা আছি তাহলে এই অঞ্চল থেকে এবার আসেন এই অঞ্চলটাকে আরেকটু শর্ট করে আনা যায় কিনা দেখি নবীজি এই হাদিসে বলেছেন মাস্টিক থেকে একবার তিনি ইঙ্গিত দিয়ে দেখিয়েছেন এই যে দিক থেকে পূর্ব দিকে ইঙ্গিত দিয়ে দেখিয়েছেন এই যে দিক থেকে এবার এটাকে আরেকটু শর্ট করে আনা যায় কিনা আমরা একটু দেখি আন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم إذا رأيتم راية سود خرجت من قبل خراسان فأتوها ولو حبوا فإن فيهم خليفة الله المهدي رسول الله صلى الله عليه وسلم বলেন যে ওই পূর্ব দিক বলতে আমি বুঝাচ্ছি এই সমস্ত হাদিস থেকে বোঝা যায় কার একটু শর্ট করে দিচ্ছি তোমাদেরকে পূর্ব দিক থেকে আমি বুঝাচ্ছি বলতে বুঝাচ্ছি খোরাসান থেকে কোনখান থেকে খোরাসান থেকে খোরাসান মানে কি খোরাসান মানে আফগানিস্তানে প্রায় দুই তৃতীয়াংশ ইরানের সামান্য অংশ পাকিস্তানে একেবারেই অল্প অংশ উজবেকিস্তানের একটা বিশাল অংশ তুর্কমেনিস্তানের একটা বিশাল অংশ তাজিকিস্তানের একটা অংশ এই বিশাল অংশ নিয়ে নবীজির ভাষায় ওই যুগের খোরাসান তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এখান থেকে বের হবে এখান থেকে একটা বল আসবে এবার আসেন পিছনে হাদিসে যান কোন মুনাফিক গোষ্ঠী এদের চুলো বাঁকা করতে পারবে না কোন বিরুদ্ধবাদী কাফের গোষ্ঠী এদের চুলো বাঁকা করতে পারবে না এমন কিভাবে কিয়ামত চলে আসবে বলেন তো নবীজির কথাকে বিশ্বাস করেন কিনা নবীজির কথা বিশ্বাস করেন আমরা আলহামদুলিল্লাহ জিহাদের ক্ষেত্রে আফগানিস্তানের তালেবানদেরকে আমরা এরকমই দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ এজন্য আপনার কাজ হলো আপনি মনস্তাত্ত্বিকভাবে মনের দিক থেকে তাদেরকে যদি পারেন মহব্বত করবেন আর কথা দিয়ে আপনি তাদেরকে সমর্থন করবেন আর যেভাবে পারেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমর্থন করার তিনটা অপশন বলেছেন এই তিনটা অপশনের যে কোনো একটা অপশন গ্রহণ করে আপনি তাদেরকে সমর্থন করবেন আর যদি করতে না পারেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভাগ তোর অন্তরে এক সরিষা দানা পরিমাণে ঈমান নাই আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন দ্বীনের খেদমতের আরেকটা রাস্তা হলো তাবলীগ বলেন দ্বীনের খেদমতের আরেকটা রাস্তা কি দাওয়াতুত তাবলীগ দাওয়াতুত তাবলীগ অত্যন্ত ব্যাপক একটি শব্দ আল্লাহর দ্বীন প্রচার করা প্রসার করা তবে এই ক্ষেত্রে আপনি দেখতে হবে যে হযরত মুআযিব ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিস এর আগে শুনাই
মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলেন যে তোমরা তোমাদের কাজ হলো যে তোমরা ইলম শিখবে আলাইকুম বিল ইলমি তোমরা ইলম শিখবে এবং ওয়া ইয়াকুম আত তাআম্মুকা ইলমের ক্ষেত্রে একবারেই বেশি যাচ পড়তাল বেশি যাচিয়ে খতিয়ে দেখার পিছনে পড়িও না বরং তোমরা দেখো এই ইলমটা যাদের কাছে আছে তাদের কাছে নবীজির সুন্নাত আছে কিনা এটা দেখো এরপর এটার পিছনে বেশি যাচ পড়তাল করিও না এবং অপর হাদিসে অন্য জায়গায় মুআয ইবনে জাবাল বলেন ওয়া ইয়াকুম আত তাবাদ্দুআ অর্থাৎ নতুন নতুন কথা আবিষ্কার যারা করে তাদের দিক কাছে থেকে তোমরা বেঁচে থাকো তাদের সঙ্গ তোমরা দিও না এরপরে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলেন ওয়া আলাইকুম বিল আতিক দেখো পুরান ধাঁস পুরান তরিকা সাহাবায়ে কেরামের তরিকা সালফে সালেহিনের তরিকা কারা অবলম্বন করে তোমরা দেখো এবার ওই জামাতের সাথে তোমরা শরীক হয়ে যাও মানে ওই জামাতের সাথে তোমরা শরীক হয়ে যাও আলহামদুলিল্লাহ এই ক্ষেত্রে দাওয়াত তাবলীগ ওলামায়ে কেরাম করে যাচ্ছেন আলহামদুলিল্লাহ আর দাওয়াত তাবলীগের ক্ষেত্রে আলহামদুলিল্লাহ এই ক্ষেত্রে আমাদের দেশে যে দাওয়াত তাবলীগের জামাত আছে আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরাম তাদেরকেও সমর্থন করে যাচ্ছেন এবং এই দাওয়াত তাবলীগের কাজ করতে গিয়ে তারা কিন্তু সেই পুরানো ধাঁচ অবলম্বন করে আসেন এই দাওয়াত তাবলীগ একজন মুসলমান হলে আসো সেলফি তুলি আসো টিভিতে প্রচার করি আসো মিডিয়াতে প্রচার করি অথচ তাদের হাতে লক্ষ লক্ষ মানুষ মুসলমান হচ্ছে নীরব একটা সংগ্রাম তাদের মাধ্যমে হচ্ছে অ্যাটমের মতো গোটা কুফুরি শক্তির যে ঘাঁটি আছে সে ঘাঁটিতে আঘাত করে যাচ্ছে আলহামদুলিল্লাহ কিন্তু তাদেরকে কোনো মুনাফিক আজ পর্যন্ত তারা বের হয়ে গেছে মুনাফিকি করে কিন্তু তাদের চলুবাঁকা করতে পারে নাই বিরুদ্ধবাদীরাও তারা বের হয়ে গেছে কিন্তু তাদের চলুবাঁকা করতে পারে নাই ইনশাল্লাহ কিয়ামত পর্যন্ত পারবে না তাহলে আমরা আজ থাকবো তো ইনশাল্লাহ কয়ভাবে থাকবেন তিনটা অপশন ওই যে তিনটা অপশন সরাসরি জবানের মাধ্যমে মানে ভাষার মাধ্যমে অথবা অন্তরের মাধ্যমে একভাবে না একভাবে আপনার থাকতে হবে দ্বীনে খিদমতের আরেকটা রাস্তা দ্বীনে খিদমতের আরেকটা রাস্তার নাম হলো ইলম বলেন দ্বীনে খিদমতের আরেকটা রাস্তার নাম কি এবার আসেন কোন ধরনের আলেমের পিছনে চলবো মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলার কাছে আসি উনি সাহাবায়ে কেরামের মধ্যে অনেক বড় আলেম ছিলেন সাহাবায়ে কেরাম যাকে আলেম মনে করতেন তিনি কত বড় আলেম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলার কাছে আসি মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলেন যে যখন দেখবা কোনো আলেম মুশতাবিহাত তৈরি করে তখন তার জন্য তোমরা দোয়া করবে এবং তাকে ত্যাগ করবে মুশতাবিহাত মানে সন্দেহ তৈরি করে মুআয ইবনে জাবালকে জিজ্ঞেস করা হয়েছে মুশতাবিহাত কি তখন তিনি বললেন যখন দেখবে যে সে কোনো কথা বললে অন্যান্য আলেমরা বলে উঠে এটা কি বললো এটা কোত্থেকে আসলো এই নতুন কথা কোত্থেকে আবিষ্কার করলো এটা হলো মুশতাবিহাত যখন সে কোনো কথা বললে অন্যান্য আলেমরা অন্যান্য সমকালের অন্যান্য আলেমরা বল যদি বলে ওঠে মিন আইনা হাজা হাজা মিন আইনা এটা কি বললো এটা কোত্থেকে বললো এই নতুন কথা কোত্থেকে আবিষ্কার করলো তখন বুঝবে তার ওই কথাটা হলো মুশতাবিহাত সুতরাং এই মুশতাবিহাত মার্কাজে সমস্ত আলেম আছে এদের থেকে বেঁচে থাকো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপর হাদিসের মধ্যে বলেন যে আকাশের নিচে জমিনের উপরে আল্লাহর যত মাখলুক আছে সমস্ত মাখলুকের মধ্যে নিকৃষ্ট হলো এই আলেম শ্রেণী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এরা হলো এদের একটা বৈশিষ্ট্য হলো এই এরা জালিম শাসক যারা তাদের সঙ্গে এদের উঠা বসা দহরম মহরম বেশি হবে চলাফেরা বেশি হবে আমার কথা না ভাই নবীজির কথা তাদের সঙ্গে এদের চলাফেরা বেশি হবে এবং মুআয ইবনে জাবাল বলেন এরা হাদিয়া বেশি গ্রহণ করবে এবং হাদিয়া তখন কিন্তু হাদিয়ার শুরুতে থাকবে না হাদিয়ার নাম হয়ে যাবে ভিন্ন সুতরাং আপনি কোন আলেমের অনুসরণ করবেন আশা করি এটাও টের পেয়েছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আপনি গোটা দুনিয়ার মধ্যে যতগুলো ইসলামের খেদমত হচ্ছে দাওয়াত তাবলীগ বলেন এর নেতৃত্বে আছে আলহামদুলিল্লাহ ওলামায়ে দেওবন জিহাদ বলেন এর নেতৃত্বে আছে ওলামায়ে দেওবন ইলম বলেন এর নেতৃত্বে আছে ওলামায়ে দেওবন তাসকিয়া বলেন এর নেতৃত্বে আছে ওলামায়ে দেওবন আরব শেষ মাস্টিক থেকে আরবের পশ্চিম দিক থেকে কল্যাণ বের হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাগুলো বলেছেন আরব শেষ মাস্টিক থেকে কল্যাণ বের হবে আলহামদুলিল্লাহ মাস্টিক থেকে সব কল্যাণ বের হওয়া শুরু হয়ে গেছে আমরা এবার তাদের সঙ্গে কিভাবে থাকবো নিজে আলেম হয়ে যাবেন যদি নিজে আলেম হয়ে যেতে না পারেন আপনার জেনারেশনকে আলেম বানাবেন
এবং কথা দিয়ে সমর্থন দিয়ে তাদেরকে সহযোগিতা করবেন অন্তর দিয়ে তাদেরকে ভালোবাসবেন রাজি আছেন ইনশাআল্লাহ এখন সবচাইতে বেশি আতঙ্কের জায়গা কি জানেন আতঙ্কের জায়গা হলো মুসলমানরা যদি মুসলমান হয়ে যায় এটা হলো সবচাইতে আতঙ্কের জায়গা অমুসলিমদের কাছে আতঙ্কের জায়গা পারমাণবিক বোমা অথবা এমআরতে ইসলামী এতগুলো অস্ত্র পেয়ে গেছে এটাও আতঙ্ক না নেটোর নাকি প্রায় তিন ভাগের এক ভাগ গোটা নেটোর মধ্যে যে পরিমাণ অস্ত্র আছে একটা পত্রিকা দেখলাম তিন ভাগের এক ভাগ এখন আফগানেই আছে মানে গোটা দুনিয়ার মধ্যে যদি দুই ভাগ করা হয় বাকি শুধু এক ভাগ আছে আফগানিস্তানে আল্লাহ জানে ভালো কি তো আপনি এটাকে তারা ভয় করে না এই যে তাদের কাছে অস্ত্র চলে এসেছে এটা ভয় করে না ভয় করে কিসেকে জানেন ভয় করে আমাদের ঈমানকে এই ঈমান যদি জেগে ওঠে তাহলে আমাদের মধ্যে আর কোনো ভেদাভেদ থাকবে না ঈমান যদি জেগে ওঠে দুর্নীতিবাজ দুর্নীতি করতে পারবে না ঈমান যদি ওঠে আমার খেয়ানতকারী খেয়ানত করতে পারবে না চোর চুরি করতে পারবে না বাটপার বাটপারি করতে পারবে না ধর্ষক ধর্ষণ করতে পারবে না নারী নিয়ে খেলতে পারবে না নারীবাদের নামে নারীর অধিকারের নামে নারীকে পণ্য বানাইতে পারবে না হাদিসের মধ্যে এসেছে শেষ জমানার একটা আলামত যে নারীরা তাদের স্বামীদের সহযোগিতা করবে ব্যবসায়িক কাজে অর্থাৎ নারীদেরকে পণ্য বানিয়ে ফেলবে নারীদেরকে তারা পণ্য বানাইতে পারবে না ঈমান যদি তাদের জেগে ওঠে তাহলে ছোট অপরাধ থেকে শুরু করে বড় অপরাধ কোনো অপরাধ পৃথিবীর বুকে টিকবে না ঈমানের উত্তাপের সামনে সব অপরাধ জ্বলে পড়ে ছাই হয়ে যাবে এজন্য দুনিয়ার সকল মোহ দুনিয়ার সকল সন্ত্রাসী দুনিয়ার সকল চোর দুনিয়ার সকল বাটপার দুনিয়ার সকল নাস্তিক দুনিয়ার সকল মুরতাদ সবচাইতে বেশি ভয় করে ঈমানকে সবচাইতে বেশি ভয় করে কিসিকে বলেন তো এই ঈমানকে সবচাইতে বেশি ভয় করে এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা ইলম শিখো কারণ ইলম হলো ঈমানের রক্ষা কবচ ইলম যদি তোমার কাছে থাকে তাহলে তুমি ইসলাম জানবা ইলম তোমার কাছে থাকলে ইসলামের বৈশিষ্ট্য সম্পর্কে তোমার জানা হবে যখন বিরুদ্ধবাদীরা বলবে যে ইসলাম জুলুম করেছে তখন তোমার কাছে ইলম থাকলে তুমি সঙ্গে সঙ্গে জবাব দিতে পারবা না ইসলাম ইনসাফ কায়েম করেছে যখন বিরুদ্ধবাদীরা বলবে তোমাকে ট্যাগ লাগাবে তুমি কাপুরুষ তখন তুমি জবাব দিতে পারবে না আমরা বীর পুরুষ আমরা বীরের জাতি যখন বিরুদ্ধবাদীরা ট্যাগ লাগাবে যে ইসলাম নারীর অধিকার নষ্ট করেছে তখন তোমার কাছে ইলম থাকলে বলবা দেখো আমার কোরআন দেখো আমাদের হাদিস নারীর অধিকার ইসলাম কিভাবে প্রতিষ্ঠা করেছে কোন বিরুদ্ধবাদী তোমার ঈমানকে নিয়ে ছিনিমিনি খেলতে পারবে না এজন্য তোমার প্রথম কাজ হলো ইলম শিখা কি শিখা বলেন তো এক নম্বর কাজ হলো হক জামাতকে চেনা হক জামাতকে চেনে তাদের সহযোগিতা করা এক নম্বর কর্মসূচি দুই নম্বর কর্মসূচি হলো এই ফেতনা থেকে বাঁচার জন্য আমাদের জন্য কি শিখতে হবে ইলম শিখতে হবে কারণ ইলম হলো আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ সম্পদ ঈমানের রক্ষা কবচ আপনি ইলম শিখলেন না নবীকে জানলেন না সাহাবীকে জানলেন না ইসলামের ঐতিহ্য সম্পর্কে জানলেন না ইসলামের আপনি গুণ বৈশিষ্ট্য সম্পর্কে জানলেন না কোন কাজে আল্লাহর লানত আসে কোন কাজে আল্লাহ সন্তুষ্ট হন এই কথাগুলো জানলেন না আমি আপনাকে বলছি আপনার ঈমান এক সেকেন্ড নয় এক মাইক্রোসেকেন্ডের জন্য নিরাপদ নয় আপনার ঈমান এক চোখের পলকের জন্য নিরাপদ নয় যে কোনো সময় আপনার ঈমান শয়তান ছমরে নিয়ে যেতে পারে যে কোনো সময় আপনার ঈমান বেঈমানরা ছমরে নিয়ে যেতে পারে এজন্য আপনার কাজ হলো ইলম শিখে ঈমানের সিকিউরিটিটাকে আপনি মজবুত করা ঈমানের সিকিউরিটি আপনার দ্বারা যত বেশি মজবুত হবে তত বেশি কাফের বেঈমানরা এবং অন্যান্য যারা দুষ্ট প্রকৃতির লোক আছে সমাজ নষ্ট করে রাষ্ট্র অবস্থা নষ্ট করে সমাজ ব্যবস্থা নষ্ট করে তাদেরকে আপনি চিনতে সক্ষম হবেন এজন্য আমরা ইলম শিখব তো ইনশাআল্লাহ ইলম শিখার ক্ষেত্রে এক নম্বর তালিকাতে রাখবেন নবীজির সিরাত বলেন এক নম্বর তালিকাতে কি নবীজির উম্মত নবীজিকে জানেন নবীজিকে জানি না জানেন না বেদেই তো এখন জেহাদ শুনলে মনে হয় সন্ত্রাসী কারণ অমুসলিমটা এটা গিলাইছে জেহাদ মানে সন্ত্রাসী নবীজিকে জানেন না এজন্য শুন আপনার যখন শুনেন যে নারীরা তারা পর্দা ছাড়া বাইরে যেতে পারবে না তখন তো আপনার কাছে মনে হয় নারী গেলরে গেল অধিকার নষ্ট হলো মায়া কান্না শুরু হয়ে যাবে কেন কারণ নবীজিকে তো জানেন নাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের ব্যাপারে কি কি পদক্ষেপ নিয়েছেন এটা তো জানলেন না আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে জানেন নাই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে জানেন নাই তাহলে আপনার কি হবে বলেন আপনার ঈমানটা কতটুকু নিরাপদ থাকবে এজন্য আপনার জন্য দ্বিতীয় কাজ হলো ইলম শিখা পারবেন তো ইনশাআল্লাহ ইসলামী অর্থনীতি সম্পর্কে জানবেন চিনবেন অন্যথায় সুদ থেকে বাঁচতে পারবেন না
অন্যথা হারাম থেকে বাঁচতে পারবেন না এজন্য ইসলামে অর্থনীতি শিখবেন এজন্য সুদের কারবার যে হারাম এর ভয়াবহতা কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কাঁচা পাকা প্রতিটা ঘরে কিয়ামতের আগে সুদ ঢুকে যাবে যদি সুদ পুরোপুরি নাও যায় কমপক্ষে তার বাতাস ঢুকবে এখন আপনি যদি ইসলামের ব্যবসা বাণিজ্য সম্পর্কে না জানেন তা আপনি সুদের কারবারে জড়িয়ে পড়বেন এজন্য আপনার এই সম্পর্ক আপনার জানতে হবে ইলম যত বেশি শিখবেন আপনার ঈমান তত বেশি নিরাপদ হবে আর সন্তান সন্ততিকে ইলম শেখানোর ব্যাপারে একেবারে পরিপূর্ণ গুরুত্ব দিবেন আমরা মাঝে মাঝে বলি আপনি আপনার সন্তানকে ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান অসুবিধা নাই কিন্তু সব কিছুর আগে আপনার সন্তানকে মুসলমান বানান আল্লাহ আমাদেরকে ইলম শেখার তৌফিক দান করুন তিন নম্বর কাজ হলো আপনার টার্গেট ঠিক করতে হবে আপনার টার্গেট ঠিক করতে হবে যে সফল আমি কিভাবে হব আর সফলতা বলতে কি বোঝায় এটাও আপনাকে জানতে হবে কারণ আমাদেরকে মুসলিমরা শিখিয়েছে টাকা হওয়ার নাম সফলতা অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের মধ্যে সবচেয়ে ব্যাপক ফিতনার নাম হলো মালের ফিতনা পয়সার ফিতনা টাকা পয়সার ফিতনা আর আমরা এই ফিতনার মধ্যে জড়িয়ে পড়াটাকে আমরা সফলতা বলছি এজন্য আপনার সফলতার মাপকাঠি কি সফলতার পরিচয় কি ডেফিনেশন কি এটা আপনাকে বুঝতে হবে আল্লাহ কোরআন মজিদের মধ্যে বলেছেন ওয়ামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজা ফাওজান আযীমা সফলতা হলো জাহান্নাম থেকে দূরে সরা সফলতা হলো জান্নাতে প্রবেশ করা সফলতা হলো জাহান্নাম থেকে দূরে সরা সফলতা হলো জাহান্নামে জান্নাতে প্রবেশ করা সুতরাং আপনি আপনার এই টার্গেটটাকে ঠিক করে আপনার জীবনে ওই কাজটাই করবেন যেটা আপনাকে জান্নাতে নেওয়ার পথে সহায়ক হবে ওই কাজ থেকে বেঁচে থাকবেন যেটা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদে নববীতে খুতবা দিলেন তখন তিনি মুসলিম বিশ্বের খলিফা ছিলেন খুতবা দিতে গিয়ে বললেন যে গনিমতের যে সমস্ত মাল এগুলো সব আমার ফাইজ এগুলো সেগুলো সব আমার আমি রাষ্ট্রপ্রধান হিসেবে যেভাবে ইচ্ছা সেভাবে খরচ করব মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খুতবা প্রথম জুমায় দিয়েছেন দ্বিতীয় জুমায় এক খুতবা দিলেন তৃতীয় জুমায় এক খুতবা দিলেন তৃতীয় জুমায় একজন উঠে দাঁড়ালেন দাঁড়িয়ে বলেন যে মুয়াবিয়া জবান সামলে কথা বলেন জবান সামাল দিয়ে কথা বলেন গনিমত আপনার ফাই আপনার এটাকে আপনার বাবার সম্পদ পাইছেন যদি আপনি জবান সামলে কথা না বলেন আমার এই তরবারি ফয়সালা করে দিবে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার পরে ওই লোককে তার বাসায় নিয়ে গেলেন লোকজনের মধ্যে গুঞ্জন শুরু হয়ে গেল লোকটা শেষ আজকে তো তার লাশ ছাড়া কিছু বের হবে না এজন্য লোকজন পিছনে পিছনে গেল যে কি করে এই লোকের সাথে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু কি আচরণ করেন দেখতে পেলেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু যেই আসনে বসা রাষ্ট্রপ্রধান হিসাবে মুসলিম বিশ্বের দুই তৃতীয়াংশের মালিক গোটা বিশ্বের তিন ভাগের দুই ভাগের মালিক মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা একটা ছোট্ট কবুতরের ডিমের মতো মানচিত্রে মালিক না গোটা দুনিয়ার তিন ভাগের দুই ভাগের মালিক মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রপ্রধান তিনি যে আসনে বসা ওই আসনের পাশে ওই লোকটাকে বসিয়ে রেখেছেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা ওই লোকটাকে বলছেন লোকজন শুনতে পাচ্ছে আগের কথাগুলো তারা শুনতে পায় নাই লোকজন শুনতে পাচ্ছে ওই লোকটাকে বলেছেন যে আমি পরীক্ষা করার জন্য আমি এটা করেছি আমি দেখতে চেয়েছি যে এখন কি ফিতনার জামানা চলছে কিনা কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফিতনার জামানা একটা আলামত হবে যে শাসকরা যখন অন্যায় কথা বলবে প্রতিবাদকারী কেউ থাকবে না তাদের ব্যাপারে কেউ প্রতিবাদ করবে না আমি দুই দুই জমায় তিন একটা অন্যায় কথা বলেছি একজনও প্রতিবাদকারী পাই নাই আমার ভয় ঢুকে গেছে ফিতনার জামানা চলে এসেছে কিনা আলহামদুলিল্লাহ আপনি আমাকে বাঁচিয়ে দিয়েছেন আল্লাহ আপনাকে বাঁচিয়ে দিয়েছেন এভাবে আপনি বুঝতে হবে যে আপনার সফলতা কোথায় ওই কথা বলবেন ওই কাজ করবেন যেই কথা বললে আল্লাহ খুশি হয় যেই কাজ করলে আল্লাহ খুশি হয় এবার এই কথা বলতে গিয়ে এই কাজ করতে গিয়ে দুনিয়ার কেউ যদি অসন্তুষ্ট হয় আপনার দেখার বিষয় নয় আমার দেখার বিষয় হলো কার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি পারবো না ইনশাআল্লাহ এজন্য আমাদের তৃতীয় কাজ হলো টার্গেট ঠিক করা আপনি মনে করেন যে আপনি মারা গেলে সব বন্ধ হয়ে যাবে এরকমটা আপনি মারা গেলে দুনিয়া বন্ধ হয়ে যাবে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে পরিবার মারা যাবে না খেয়ে আমরা তো এমনটাই মনে করি আমি আগে এক বয়ানে বলেছি পুঁজিবাদী শিক্ষা এগুলা পুঁজিবাদ আমাদেরকে কুফুরিগুলা শিখাইছে তুমি মারা গেলে তোমার সব শেষ
পুঁজিবাদ এই শিক্ষাগুলো আমাদেরকে দিয়েছে, অথবা ইসলাম আমাদেরকে শিখিয়েছে তুমি যদি মুমিন হয়ে মারা যেতে পারো তোমার সব শেষ হয় নাই, তোমার সব মাত্র শুরু হয়েছে। আল্লাহ তাআলা তোমার জন্য যে সফলতা রেখেছেন সেই সফলতা তুমি এই দুনিয়াতে কল্পনা করতে পারবে না। মালা আইনুন রাআত, যেটা কোনো চোখ দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, কোনো কান শুনে নাই, ওয়ালা খাতার আলা কলবি বাশার, যেটা কোনো অন্তর কল্পনা করতে পারে নাই। ঈমানটা নিয়ে মারা যাও, আল্লাহ তোমার জন্য সফলতার বিশাল তোরণ উন্মোচন করে রেখেছেন। আমরা এজন্য টার্গেট ঠিক করা, টার্গেট ঠিক করে আমরা সেই পথে আগানো। আর আমাদের টার্গেট হলো জান্নাতে পৌঁছা। আমাদের টার্গেট কি বলেন? কয় নম্বর কাজ? তিন নম্বর কাজ। তাহলে এক নম্বর কাজ ভুলে গেছেন, এক নম্বর কাজ কি? হক চেনা, হক চিনে তার সব তার সঙ্গে থাকা। দুই নম্বর কাজ ইলম শেখা। তিন নম্বর কাজ হলো টার্গেট ঠিক করা। চার নম্বর কাজ হলো যথাসাধ্য নিজের সামর্থ্য অনুপাতে সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সাহাবী যখন বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উম্মত ধ্বংস হয়ে যাবে আপনি বলছেন, কিন্তু আনাহলিকু ওয়া ফিনা সালিহুন, আমাদের মধ্যে নেককার লোক থাকলো কি আমরা ধ্বংস হয়ে যাব? নবীজি বলেন হ্যাঁ, তোমাদের মধ্যে নেককার লোক থাকলে তোমরা ধ্বংস হয়ে যাবে। কখন? যখন তোমাদের মধ্যে অশ্লীলতা বেড়ে যাবে আর যখন সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ উঠে যাবে, তখন তোমাদের মধ্যে নেককার লোক থাকলে তোমরা ধ্বংস হয়ে যাবে। এজন্য আমাদের চতুর্থ কাজ হলো প্রত্যেকেই নিজের সামর্থ্য অনুপাতে সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। রাজি আছে ইনশাআল্লাহ। পঞ্চম নম্বর কাজ হলো, পঞ্চম নম্বর কাজ হলো পরিবার গঠন করা, পরিবারকে ইসলামে ধাঁচে গড়ানো। আপনার দায়িত্বে গোটা সমাজ দিলে আপনি পারবেন না, হয়তো আপনি পারবেন না। আপনার দায়িত্বে গোটা দুনিয়া দিলে, গোটা রাষ্ট্র দিলে হয়তো আপনি পারবেন না, কিন্তু আপনার দায়িত্বে একটা জিনিস আছে, সেটা হলো আপনার পরিবার। আর কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকে তার দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে। আপনার সন্তান কিন্তু আপনার সন্তান না, আপনার সন্তান কিন্তু আল্লাহর বান্দা, নবীজির উম্মত, আপনার কাছে আমানত। আপনি যদি এই আমানত খেয়ানত করেন, একজন কোটি কোটি টাকা যদি রাষ্ট্রের সম্পদ মেরে দেয়, তার চাইতে বড় খেয়ানতকারী, তার চাইতে বড় দুর্নীতিবাজ হলো কোন ব্যক্তি যদি নবীর উম্মত আর আল্লাহর বান্দার ঈমানকে নষ্ট করে দেয়, এর চাইতে বড় দুর্নীতিবাজ হলো এই ব্যক্তি। সুতরাং আপনি আপনার সন্তানকে আপনি এমন ইলম শিখাবেন, এমন ঈমান শিখাবেন, এমন ইসলাম শিখাবেন তার, যার যাতে করে তারা ফেত্তার মোকাবিলা করতে পারে, ঈমানের উপর অটল থাকতে পারে। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? এজন্য পারবো তো, পরিবার গঠন করতে পারবেন তো ইনশাআল্লাহ। পঞ্চম নম্বর কাজ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত ফিতনা সম্পর্কে বলেছেন যেগুলো আমাদের চরিত্রের সাথে সম্পর্ক, বলেন কিসের সাথে? সেই ফিতনাগুলো সম্পর্কে আমাদের একটা মূলনীতি ঠিক করতে হবে, সেটা হলো এই, যত দূর সম্ভব নিরাপদ দূরত্ব বজায় রাখা। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্না মিন আশরাতিস সাআতি আল ফাহশু ওয়াত তাফাহশু ওয়া কতিআতুর রাহম, যে কিয়ামতের একটা আলামত হলো অশ্লীলতা বেড়ে যাবে, অশ্লীল অশ্লীল কাজ বেড়ে যাবে, অশ্লীল কথা বেড়ে যাবে, এবং আত্মীয়তার বন্ধন ছিন্ন করা বেড়ে যাবে। এ জাতীয় যেগুলো আছে, যেগুলো আমার চরিত্রকে ধ্বংস করে, যেগুলো আমার ঈমানকে ধ্বংস করে, এগুলোর ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল কাঈদু ফিহা খায়রুম মিনাল কায়েম, যে দাঁড়িয়ে থাকে তার চাইতে উত্তম হলো ওই ব্যক্তি যে বসে থাকে, আর যে দৌড়ে হাঁটে তার চাইতে উত্তম হলো ওই ব্যক্তি যে দাঁড়িয়ে থাকে, আর যে ওই ফিতনাতে জড়িয়ে পড়ে তার চাইতে উত্তম হলো ওই ব্যক্তি যে ফিতনা থেকে পালিয়ে বেড়ায়। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এ জাতীয় ফিতনা থেকে যদি তুমি বাঁচতে না পারো, প্রয়োজনে বাসায় ঢুকো, এরপরে তুমি একটা জায়গা ঠিক করো, সেখানে বসে ইবাদত করো, তবু এই জাতীয় ফিতনার মধ্যে তুমি জড়াইও না। পারবো তো ইনশাআল্লাহ? আমরা আমাদের পঞ্চম কাজ হলো এই জাতীয় ফিতনা থেকে দূরে থাকা। ষষ্ঠ নম্বর কাজ, আমাদের ষষ্ঠ নম্বর কাজ হলো বন্ধু নির্বাচন ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করা। মনে রাখবেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আন-নাসু আলা দীনি খলীলিহিম, বন্ধু যেমন তার ধর্ম তেমন হবে, তার আচার আচরণ তেমন হবে, তার চালচলন তেমন হবে। সুতরাং বন্ধু নির্বাচনের ক্ষেত্রে আপনার সতর্ক থাকতে হবে, যেই লোকটা ধর্ম নিরপেক্ষ মতবাদের পক্ষে স্লোগান দেয় সে যদি আপনার বন্ধু হয় তাহলে আপনাকেও ধর্মহীন হয়ে মারা যেতে হবে।
যে লোকটা জাতীয়তাবাদের স্লোগান দেয়, আপনি যদি আপনার বন্ধু যদি সেই ব্যক্তি হয় তাহলে আপনিও মা তাআলাল জাহিলিয়াতি, তাহলে আপনাকে জাহিলিয়াতের মৃত্যু মরতে হবে। ইসলাম ছাড়া ঈমান ছাড়া আমার বন্ধুত্বের মাপকাঠি আর কোনো কিছু হতে পারে না। যে ব্যক্তি ইসলামকে দেখতে পারে না সে আমার বন্ধু হতে পারে না, যে ব্যক্তি ঈমান দেখতে পারে না সে আমার বন্ধু হতে পারে না, যে ব্যক্তি ইসলামকে দাবি রাখতে চায় সে আমার বন্ধু হতে পারে না, যে ব্যক্তি ঈমান দাবি রাখতে চায় সে আমার বন্ধু হতে পারে না, যে ব্যক্তি ঈমানের পরিবেশ দেখতে পারে না সে আমার বন্ধু হতে পারে না, যে ব্যক্তি দায়ী দেখতে পারে না সে আমার বন্ধু হতে পারে না, যে ব্যক্তি টুপি দেখতে পারে না সে আমার বন্ধু হতে পারে না, যে ব্যক্তি আলেম ওলামা দেখতে পারে না সে আমার বন্ধু হতে পারে না। যদি আপনি তাদেরকে বন্ধুত্ব হিসেবে আপনি যদি কি তাদেরকে গ্রহণ করেন, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ভাষা শুনুন, আল মারউ মা মান আহাব্বা, যার সাথে আপনার ভালোবাসা আপনার হাসর তার সঙ্গে হবে। এবার আপনি ঠিক করে নেন আপনি কি ধর্ম নিরপেক্ষ মতবাদ এই ধর্মটা নিয়ে মরতে চান, জাতীয়তাবাদ নামক ধর্ম নিয়ে মরতে চান, গণতন্ত্র নামক ধর্ম নিয়ে মরতে চান, অশ্লীলতা নামক ট্রেন নিয়ে মরতে চান, আপনি দুর্নীতি নামক ট্রেন নিয়ে কি আপনি মরতে চান, আপনি কি নিয়ে মরতে চান আপনাকে ঠিক করতে হবে। আপনি আপন স্থানে যদি অপরাধ করেন, ও আল্লাহর বান্দা অপরাধী থাকেন, আল্লাহর কাছে লজ্জিত হন, আল্লাহ মাফ করবেন, কিন্তু আপনার চাল চলন যদি অপরাধীদের সাথে হয় হাসরটা অপরাধীদের সাথে হবে। এজন্য বন্ধুত্ব নির্বাচনে আমাদেরকে পরিপূর্ণ সতর্ক থাকতে হবে। কয় নম্বর কাজ বলেন, কয় নম্বর কাজ? ছয় নম্বর কাজ, বন্ধুত্ব নির্বাচনে আমাকে পরিপূর্ণ কি থাকতে হবে বলেন? সতর্ক থাকতে হবে, রাজি আছে ইনশাল্লাহ। সাত নম্বর কাজ, সাত নম্বর কাজ হলো কোন অবস্থাতেই আমার পক্ষ থেকে যেন নামাজ নষ্ট না হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিয়ামতের একটা আলামত বলেছেন যে নামাজ নষ্ট হবে, এবং আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেছেন ওয়া খালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাহ, একটা জাতি একটা প্রজন্ম এমন আসবে যারা নামাজকে নষ্ট করবে। কিসের নামে? ফেসবুক চালাইতে চালাইতে দুইটা বেজে গেছে ফজর নামাজ আর পড়তে পারে নাই, ইউটিউব দেখতে দেখতে তিনটা বেজে গেছে ফজর নামাজ আর পড়তে পারে নাই, আড্ডা দিতে দিতে চ্যাটিং করতে করতে রাতের চারটা বেজে গেছে আর ফজর নামাজ পড়তে পারে নাই, জোহরটা কাজের অজুহাতে পারে নাই, আসরটা গাইতে ছিল এই অজুহাতে পারে নাই, মাগরিবটা আরেকটা অজুহাত দাঁড় করিয়ে পারে নাই, এশাটা আরেকটা অজুহাত দাঁড় করিয়ে পারে নাই। হ্যাঁ, কখনো কখনো নামাজ পড়েছে, কেমনে? যখন আসর নামাজ সূর্য ডুবে যায় যায় অবস্থায় খুব দ্রুত দাঁড়িয়ে গেছে, এরপর দু চারটা ঠোকর, নবীজির ভাষা ঠোকর, ইয়াংকুরুকা নাতির, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দু চারটা ঠোকর সে মেরে দিয়েছে, আর যখন সূর্যটা উঠে উঠে বা তাড়াতাড়ি উঠে দু চারটা ঠোকর মেরে দিয়েছে, এরকম মুনাফিক মার্কা নামাজ পড়েছে, বাস্তবত সে নামাজকে ঠিকভাবে গুরুত্ব দিতে পারে নাই, তাহলে এই লোক ফেতনায় জড়িয়ে পড়ার আশঙ্কা আছে। এজন্য যত কিছুর বিনিময় হোক আমি নামাজকে গুরুত্ব দিব, আমি যদি নামাজ দাঁড়িয়ে পড়তে না পারি আমি নামাজ বসে পড়ব, বসে পড়তে না পারলে ইশারায় পড়ব, ইশারায় পড়তে না পারলে শুয়ে শুয়ে পড়ব, কোন পরিস্থিতিতে যদি আমার ওযু করার সুযোগ না হয় অথবা গোসল করার সুযোগ না হয় তায়ামুম করে পড়ব, তায়ামুম করার সুযোগ নাই অপবিত্র অবস্থা আছি অপবিত্র অবস্থায় পড়ব, পরিস্থিতি এমন আমাকে এখন এমন একটা কাজে আমি আটকে আছি যে নামাজ পড়তে গেলে কাজের ক্ষতি হয়ে যাবে, কাজ ছেড়ে দিব, কাস্টমার এসেছে 5000 টাকার জিনিস আমার থেকে এখন নেবে, একটা লিস্ট দিয়ে দিয়েছে মাসের বাজারের, আমি এখন এটা দিতে গেলে আমার নামাজটা ছুটে যাবে, 5000 টাকা বর্জন করে আপনি নামাজে চলে যাবেন, এটাই হলো নামাজকে গুরুত্ব দেওয়া। যদি আপনি নামাজকে গুরুত্ব দিতে পারেন আল্লাহ আপনাকে ফিতনা থেকে হেফাজত করবেন। পারবো না ইনশাল্লাহ। এই জন্য আমাদের সপ্তম নম্বর কাজ কি বলেন? নামাজের গুরুত্ব। সপ্তম নম্বর কাজ কি? আট নম্বর কাজ হলো অত্যন্ত সতর্কতার সাথে হালাল হারাম বেছে চলা, অন্যথা ফেতনায় জড়িয়ে পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেতনা সম্পর্কে বলেছেন যে একটা সময় এমন আসবে মানুষ কৃষি থেকে গ্রহণ করে জানবে না আমিনাল হালালি আমিনাল হারাম, কি হালাল সোর্স থেকে গ্রহণ করলো না হারাম সোর্স থেকে গ্রহণ করলো এটা সে জানবে না। এজন্য ফেতনা থেকে বাঁচার জন্য আপনার একটা কাজ হলো হালাল হারাম বেছে চলা, এবং যত বেশি সম্ভব আপনি হালাল যত বেশি খাবেন, এই জবানে আপনার হালাল যত বেশি ঢুকবে, এই পেটে আপনার হালাল যত বেশি ঢুকবে তত বেশি আপনার জবানের দাম আল্লাহর কাছে হয়ে যাবে, আপনি হাত তুলবেন ও আল্লাহ এই কাজটা করে দেন, জবান যত পবিত্র আপনি ওখানে নক করবেন ওখান থেকে উত্তর আপনার তত তাড়াতাড়ি আসবে।
এজন্য আমরা কি খাবো হালাল খাবো পারবো তো ইনশাআল্লাহ আর যতদূর সম্ভব হালাল খাদ্য খাওয়ার ব্যাপারও যেগুলো আমাদের প্যাকেটজাত খাদ্য আছে সেগুলোর ক্ষেত্রে কোড মেইনটেইন করবেন দেখবেন যে সেখানে শূকরের চর্বি আছে কিনা এটা খুব ভালোভাবে দেখবেন শূকরের চর্বি সেখানে আছে কিনা ম্যানুফ্যাকচার লেখা থাকে যে শূকরের চর্বি আছে কিনা সেই কোডটাও কি আছে লেখা আছে মুফতি মনসুর হক সাহেবের ইসলামী জিন্দেগি নামক একটা অ্যাপস আছে সেখানে আপনি এগুলো পেয়ে যাবেন এজন্য কোড মেইনটেইন করবেন এবং যদি সম্ভব হয় এই জাতীয় প্যাকেটজাত প্রাণ কোম্পানি কাদিয়ানীদের কোম্পানি এদেরকে বর্জন করবেন ইহুদি খ্রিস্টান দ্বারা যে সমস্ত কোম্পানি তৈরি করেছে ওরা নিশ্চিত শূকরের চর্বি তারা দিয়ে থাকে অধিকাংশ ক্ষেত্রে সুতরাং এগুলোকে বর্জন করবেন ফাইভ স্টার হোটেল দেখলে ঢু মেরে দিবেন না অধিকাংশ ফাইভ স্টার হোটেলে শূকরের চর্বি ব্যবহার করা হয় এজন্য এগুলো থেকে বেঁচে থাকবেন একটা ড্রিঙ্কস দেখলেই ড্রিঙ্ক মনে করে বসিয়েন না বরং অনেক ক্ষেত্রে দেখা যায় অ্যালকোহল সেখানে মিশ্রিত থাকে সেটা একটা ড্রিঙ্কের নামে এজন্য যে কোনো ড্রিঙ্ক আপনি পান করবেন না বরং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শেষ জমানায় মদ খাবে বেনামে বেনামে বিভিন্ন নামে মদ খাবে এজন্য ড্রিঙ্কের ক্ষেত্রে আপনি এহতিয়াত অবলম্বন করবেন এক কথায় আপনি খাদ্যের ব্যাপারে খাওয়ার ব্যাপারে যতদূর সম্ভব হালাল খাবেন যতদূর সম্ভব আপনি অর্গানিকটা খাবেন যতদূর সম্ভব প্যাকেট পরিহার করবেন যতদূর সম্ভব ইহুদি খ্রিস্টানদের বানানো পণ্য পরিহার করবেন কিংবা তাদের গোলামরা যে সমস্ত পণ্য বানিয়েছে সেগুলো পরিহার করবেন রাজি আছেন ইনশাআল্লাহ এটা আমার কয় নম্বর কাজ আট নম্বর কাজ নয় নম্বর কাজ নয় নম্বর কাজ হলো ওলামায়ে কেরামের সাথে জুড়ে থাকবেন বলেন কার সাথে জুড়ে থাকবো ওলামায়ে কেরামের সাথে আপনি যত বেশি জুড়ে থাকবেন কারণ হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের ওলামা কখনো তারা একসাথে গোমর হবে না সুতরাং আপনি তাদের সাথে যত বেশি জুড়ে থাকতে পারবেন আপনি তত বেশি হকের উপর থাকবেন আল্লাহ কোরআন মজিদের মধ্যে এই কথা বলেছেন যে জাহান্নামীদেরকে জিজ্ঞেস করা হবে যে কেন তোমরা জাহান্নামে এসেছো তখন তারা উত্তর দিবে লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর যদি আমরা ওলামায়ে কেরামের কথা শুনতাম কোরআন সুন্নার কথা শুনতাম আও নাকিলু অথবা কোরআন সুন্না যদি নিজেই বুঝে ফেলতাম অর্থাৎ নিজেই যদি আলেম হয়ে যেতাম মা কুন্না ফি আসহাবিস সাইর তাহলে আজকে আমরা জাহান্নামী হতাম না এজন্য আপনার নয় নম্বর কাজ কি বলেন আলেম ওলামার সাথে থাকা ফিতনা থেকে বাঁচার জন্য নয় নম্বর কাজ হলো আলেম ওলামা থেকে বাঁচা রাজি আছে ইনশাআল্লাহ দশ নম্বর কাজ হলো সূরা কাহাফ তেলাওয়াতের গুরুত্ব দিবেন বলেন কোন সূরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি শুক্রবারে সূরা কাহাফটা তেলাওয়াত করে এক সপ্তাহ পিছে সব ধরনের ফিতনা থেকে নিরাপদ থাকে এক সপ্তাহ পর্যন্ত আপনি ফিতনা থেকে নিরাপদ থাকার একটা সিকিউরিটি পেয়ে যাবেন যদি আপনি সূরা কাহাফ তেলাওয়াত করেন যদি সূরা কাহাফ আপনি শুক্রবারে পরিপূর্ণটা তেলাওয়াত করতে না পারেন কমপক্ষে প্রথম দশ আয়াত এবং শেষ দশ আয়াত সেটাও যদি না পারেন কমপক্ষে প্রথম দশ আয়াত তেলাওয়াত করবেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এক সপ্তাহ পর্যন্ত সে এক বিশেষ নিরাপত্তা বেষ্টনীতে থাকে এমনকি এই এক সপ্তাহের ভিতরে সবচাইতে ভয়াবহ ফিতনা উম্মতের সবচাইতে বড় ফিতনা যেই ফিতনাকে দমন করার জন্য আল্লাহ ঈসা আলাইহিস সালামের মতো নবী পাঠাবেন এত বড় নবী পাঠাবেন কত বড় ফিতনা হলে এত বড় লোকের দরকার হবে সবচাইতে ভয়াবহ ফিতনা দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ নিরাপদ রাখেন রাখবেন যদি এই এক সপ্তাহের মধ্যে দাজ্জালও বের হয় রাজি আছে ইনশাআল্লাহ আপনার জন্য এগারো নম্বর কাজ হলো যেই কোনো কথা আপনি বিশ্বাস করবেন না কি বলেছি বিশেষ করে যারা ফাসিক ফুজ্জার তাদের কথা বিশ্বাস করবেন না এবার আমি আপনাদেরকে বলি সিএনএন এটা কি কোনো আব্দুল কাদের জিলানি বানাইছে আপনি আপনাদেরকে জিজ্ঞেস করি বিবিসি এটা কি বাইজিদ বুস্তামি এটার সিও নাকি এরকম কোনো ব্যক্তি এটা সিও অথবা আপনি ধরেন আপনার রয়টার্স আরো কি কি যে সংবাদ সংস্থাগুলো আছে বলেন এগুলো কার মনে রাখবেন দাজ্জাল তার ফিতনাকে ছড়ানোর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন সবচাইতে বড় বাহনটাকে সে যেটা নেবে সেটা হলো পশার এটা হলো তার সবচাইতে পাওয়ারফুল বাহন এখনো দাজ্জাল আসে নাই কিন্তু দাজ্জালিও ফিতনা শুরু হয়েছে এখনো মাহদি আসে নাই কিন্তু মাহদি আলাইহিস সালামের জামাত তৈরি শুরু হয়ে গেছে মাহদির খেলাফত এখনো কায়েম হয় নাই কিন্তু মাহদির খেলাফতের বিন্দু শুরু হয়ে গেছে দাজ্জালের ফিতনা গোটা বিশ্বব্যাপী এখনো ছড়ায় নাই কিন্তু দাজ্জালের ফিতনারও সূচনা কিন্তু শুরু হয়ে গেছে একদিকে চলছে দাজ্জালের ফিতনা আরেক দিকে চলছে ইমাম মাহদির
আপনার বাহিনী গঠন, একদিকে চলছে দাজ্জালের ফিতনা, আরেকদিকে চলছে হযরত ঈসা আলাইহিস সালাম বাহিনী গঠন। ইমাম মাহদির এই ফিতনা আর আস্তাগফিরুল্লাহ, ইমাম মাহদির এই বাহিনী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাত্তা ইউনসাবা বিইলিয়া, আরবরা ফিলিস্তিন হারাইছে, বাইতুল মুকদ্দাস হারাইছে, ওমর রাদিয়াল্লাহু তাআলার পরে কোন আরব বাইতুল মুকদ্দাস উদ্ধার করতে পারে নাই, আরবরা শেষ, এদের ইমান শেষ, আমল শেষ, অমুসলিমদের গোলামে পরিণত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এমনকি ইহুদি খ্রিস্টানরা যদি গুইসাপের গর্তের ভিতরে ঢুকে, আরবরা তাদের পিছনে পিছনে গুইসাপের গর্তের ভিতরে ঢুকবে। শেষ, এগুলা এগুলো শেষ, এদের কাছে আর কোনো কিছু আশা করার নাই, এরা গুইসাপের গর্তের ভিতরে ঢুকবে, ইহুদি খ্রিস্টানদের পিছনে পিছনে কোনো আশা করবেন না। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের আগে এই ইয়েরুশালেম যেটা ইলিয়া, হাদিসের ভাষা ইলিয়া, হাত্তা ইউনসাবা বিইলিয়া, ইলিয়া যেটা ইয়েরুশালেম যেটা ফিলিস্তিন, প্যালেস্টাইন, বাইতুল মুকদ্দাস যেখানে সুলাইমান, হাইকেলে সুলাইমানি আছে, সেটা উদ্ধার করবে অবশ্যই অবশ্যই খোরাসান বাহিনী। কে উদ্ধার করে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়াখরুজু ফাওজুন মিন খোরাসান হাত্তা ইউনসাবা বিইলিয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন খোরাসান বাহিনী তারা ইলিয়া পর্যন্ত যাবে, গিয়ে তাদের ঝান্ডা গাড়ে দিবে, লা ইলাহা ইল্লাল্লাহর পতাকাটা উড়িয়ে দিবে, কোন শক্তি তাদেরকে পদানত করতে পারবে না। বলেন আমাদের এজন্য খোরাসান বাহিনীর সেকেন্ড টার্গেট, অনেকে মনে করতে পারেন অমুক রাষ্ট্র অমুক রাষ্ট্র, না, হাদিস থেকে বোঝা যায় তাদের সেকেন্ড টার্গেট হবে কি ফিলিস্তিন, তাদের সেকেন্ড টার্গেট হবে কি ইনশাআল্লাহ ফিলিস্তিন তাদের সেকেন্ড টার্গেট হবে। আল্লাহ আমাদেরকে এজন্য ইমাম মাহদির বাহিনীর সাথে থাকার তৌফিক দান করুন। বলেন তো দাজ্জালের ফিতনা শুরু হয়ে গেছে কিনা, আর এই ফিতনার শক্তিশালী হাতিয়ারের নাম কি? অস্ত্র, অস্ত্র না, এই ফিতনার হাদিসের ভাষায় শক্তিশালী হাতিয়ারের নাম মিডিয়া, প্রচার প্রসার মিডিয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই ফিতনার সবচাইতে শক্তিশালী বাহনের নাম হবে মিডিয়া, সুতরাং তাদের সবচাইতে শক্তিশালী অস্ত্রের নাম মিডিয়া। এবার বলেন দাজ্জালের ফিতনা যখন শুরু হয়েছে, ইমাম মাহদির জামাত শুরু হয়ে গেছে কিনা? ইমাম মাহদি যে গোটা বিশ্বের মধ্যে যে বিশাল সালতানাত কায়েম করবেন, হুকুমত কায়েম করবেন, এবং প্রতিটা কাঁচা পাকা ঘর তার হুকুমত মেনে নিতে বাধ্য হবে, আকাশবাসী খুশি হয়ে যাবে তার হুকুমত দেখে, জমিনবাসী খুশি হয়ে যাবে তার হুকুমত দেখে, সেই হুকুমত যে কায়েম হবে ওটার বিন্দু শুরু হয়ে গেছে কিনা বলেন। এজন্য এই অবস্থাতেই ফিতনা চেনা, ফিতনা বোঝা, ফিতনা থেকে বেঁচে থাকা, এবং ফিতনা থেকে বেঁচে থাকার জন্য এই করণীয়গুলো ঠিক করা, এবং এই করণীয়গুলোর উপর আমল করা আমাদের জন্য জরুরি হয়ে পড়ছে কিনা বলেন। আল্লাহ আমাদেরকে জরুরি করণীয়গুলো করার তৌফিক দান করুন। এই এগারোটা বারোটা করণীয় যদি আপনি ঠিক করে নিতে পারেন, ইনশাআল্লাহ সময়ে সময়ে এই ফিতনার মোকাবেলা করার জন্য আরো যে সমস্ত পদক্ষেপ যখন যেটা দরকার সেটা নেওয়ার তৌফিক দিয়ে দিবেন কে? কারণ আপনি ভর্তি হয়ে গেছেন মাহদির বাহিনীর সাথে, আপনি ভর্তি হয়ে গেছেন, এই এগারোটা শর্ত পূরণ করে আপনি ভর্তি হয়ে গেছেন। এবার যখন ভর্তি হবেন, একটা প্রতিষ্ঠানে আসলে আরো কিছু নিয়ম কানুন থাকে, কেমনে চলতে হবে, প্যারেড কেমনে দিতে হবে, ক্লাসে কেমনে বসতে হবে, ইত্যাদি ইত্যাদি যা কিছু আছে সবগুলো সময় সময় জেনে যায়। ঠিক তেমনি ভাবে এগারোটা বারোটা পদক্ষেপ নিতে পারলে সময় সময় কোন কোনটা দরকার আল্লাহ আপনাকে শিখিয়ে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সকল ফিতনা থেকে বেঁচে থাকা তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা 10 মিনিট জিকির করব ইনশাআল্লাহ, আর 10:40 এর ভিতরে ইনশাআল্লাহ প্রোগ্রাম শেষ করবো।